আমাদের যাদের বাসায় কারেন্ট আছে, কিন্তু কারেন্ট চলে যাওয়ার পরে আমরা নেট চালাইতে পারি না, রাউটার অফ হয়ে যায়। তো আমাদের আমাদের বাসায় কারেন্ট চলে গেছে, কিন্তু রাউটার বা ব্রডব্যান্ড কর্তৃপক্ষের কারেন্ট যায় না, ওরা ওদের নিজস্ব সাপ্লাই দেয়। তো সেক্ষেত্রে আমরা যদি রাউটারটা কোনোভাবে অন করতে পারি, আমরা নেট চালাইতে পারবো। তো এক্ষেত্রে আমি একটা পদ্ধতি ইউজ করি, সেটা হইতেছে পাওয়ার ব্যাঙ্ক। তো পাওয়ার ব্যাঙ্কটা যদি আমি ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমার একটা কেবল লাগবে। তো আমরা একটা ডাটা কেবল নেব, যে ডাটা কেবলটা পাওয়ার ব্যাঙ্কে ইনস্টল করতে প্লাগ ইন করবো এবং রাউটারে প্লাগ ইন করবো। তো রাউটারে প্লাগ ইন করার জন্য রাউটারের যে অ্যাডাপ্টারে কেবল থাকে, সেম এই কেবলটা হলে সবচেয়ে ভালো হয়। যদি আমরা এই কেবলটা পাই বা এই কেবলটা এটা কাইটে যদি ডুয়েল ইউজের জন্য ব্যবস্থা করতে পারি, সেটা আরও ভালো। তো যেহেতু আমি ওইটা কাটি নাই, সেক্ষেত্রে আমি একটা পদ্ধতি বের করছি, সেটা হচ্ছে রাউটারে যে কেবল, যে ইউটিভি কেবলের যে তারটা, এটা যে কভার, এই কভারটা আমি কেটে নিছি। কাটার পরে এই কভারের ভিতরে প্লাস দিছি। তো এর আমার যে ইউসবি কেবল, এটা চারটা তার আসবে, সেই ক্ষেত্রে আমি প্লাস এবং মাইনাস নেব। তো আমাদের যে রাউটারের যে ভিতরে একটা পাত দেখতে পেতেছি, এইটা হইতেছিল প্লাস। তো আমাদের এটা প্লাস দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই প্লাস দিছি এটার মধ্যে, দেখেন এই যে প্লাস, তো আমরা এটার প্লাস প্লাগ ইন করলাম। এখন আমাদের মাইনাস প্লাগ ইন করতে হবে। তো নিচে আমাদের এই যে নিচে একটা সল্ট আছে, এইটা এটা হচ্ছে মাইনাস প্লাগ ইন করার জন্য। তো আমরা এমনভাবে প্লাগ ইন করি যাতে মাইনাসটাও দেওয়া যায়। তো মাইনাসটা আমরা দিয়ে দিলাম, ব্যাস এবার আমাদের রাউটারের কাজ শেষ। এখন আমরা পাওয়ার ব্যাঙ্কের সাথে কানেক্ট করি, জাস্ট পাওয়ার ব্যাঙ্কে প্লাগ ইন করে নিলাম, আমাদের রাউটার ওপেন। তো আমরা যদি চাই আমরা নেট চালাই দেখতে পারি। তো আমরা এখন নেট চালাই দেখি যে আমাদের নেট চলতেছে কিনা। তো আমরা আমাদের একটা ব্রাউজার ওপেন করি, দেখি আমাদের কিন্তু ফোনে ওয়াইফাই অলরেডি আছে, দেখা যাইতেছে। তো আমরা একটা ব্রাউজার ওপেন করে কোনো একটা ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা একটা ব্রাউজারে গেলাম, দেখুন ইউটিউবে লোডিং নিতেছে, ইউটিউবে চলে গেছে। এখন আমরা ইউটিউব প্লে করব। এটা অনেক বড়ো ভিডিও, একটু সময় নেবে। তারপর প্লে হয়েছে, আমরা একটু সাউন্ড দিই, আমাদের ভিডিওটা পেলে হয়েছে। তো আপনারা যদি চান আপনাদের রাউটারটা এইভাবে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চালাইতে পারেন। আমাদের রাউটার কিন্তু অলরেডি পাওয়ার ব্যাঙ্কে চলতেছে, যদিও বাসায় কারেন্ট আছে। তো এইভাবেই আপনারা চালাইতে পারেন। ধন্যবাদ সবাইকে, আরও নতুন নতুন অভিনব পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ।